সঙ্গে একই জায়গায় সুমন সরকারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সুমন সরকার, নাজিমুদ্দৌলা, সুমন সরকার প্লিজ একটু মঞ্চে আসবেন। আর এবার সেই ক্ল্যাপার বোর্ডের ক্ল্যাপের মাধ্যমে আমরা এই মুহূর্তটাকে উদযাপন করতে চাই, এবং আমি কাউন্ট ডাউন শুরু করলে আপনারা সবাই আমার সঙ্গে কাউন্ট ডাউন শুরু করবেন। কাউন্ট ডাউন শেষ হলেই কিন্তু ক্ল্যাপার বোর্ডের ক্ল্যাপটা আসলে যেটা হয় যে ক্ল্যাপার বোর্ডের ক্ল্যাপের মাধ্যমে তো আমরা মহরত শুরু করি। সো ওকে, কাউন্ট ডাউন শুরু করছি, রাইট? 10, 9, একসঙ্গে 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and go! And শুভ মহরত। এই মুহূর্তটা কিন্তু আমাদের জন্য ভীষণ আনন্দের, এবং এই মুহূর্তটাকে আসলে আমরা উদযাপন করতে এখানে সবাই এসেছি, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, এবং সুরঙ্গের জন্য আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। আমরা আশা করছি আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে, এবং আমাদের পুরো টিম কিন্তু রায়হান রাফি বলেছেন 2 অথবা 3 তারিখে চলে যাবে শুটিং ইউনিটে, এবং যেহেতু সবার সঙ্গে সবার প্রথম ব্যাপারটা এবার আছে, যেটা আমাদের আফরানিশে বলছিলেন যে প্রথম ব্যাপারটা খুব আছে, যেহেতু সবই প্রথম সবাই চেষ্টা করবে সেরাটুকু দিয়ে কাজটা করতে। আশা করছি যে দুর্দান্ত একটা সিনেমা হবে সুরঙ্গ, এবং সেই সঙ্গে চরকির এই অগ্রযাত্রায় আপনারা যে আমাদের সঙ্গে আছেন এটা একটা বড় সহায়ক হবে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে। এবং এবার কিন্তু প্রশ্ন উত্তর পর্ব আছে, একটা ছবি তুলে নেবো আমরা, ছবির জন্য খানিকটা সময় চেয়ে নিচ্ছি। আমরা সুরঙ্গের ফুল টিমকে আসলে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে। সুরঙ্গের ফুল টিম একটু যদি মঞ্চে চলে আসেন, আমরা একটা গ্রুপ ছবি তুলব এই মুহূর্তে, তারপর আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। জাভেদ সুলতান, পিয়াস, পিয়াস ভাই মঞ্চে চলে আসুন প্লিজ। মনোহর ভাই, রাসেল ভাই, আচ্ছা সুরঙ্গ টিমের সবাই আসো, যারা যারা আসো এখানে আসো, ছবি তুলে ফেলি আমরা। বাইরে ঠিক আছে,
আমাদের ফুল টিম অলরেডি সিলেটে অলরেডি কাজ করছে, এজন্য আমরা অনেকেই মিস করছি আমাদের আর্ট ডিরেক্টর সহ আমাদের ফুল টিম, আমাদের অলরেডি সেট দিন হচ্ছে, তো তারা কি আমাদের জুড়ে ফেলতে পারবে যাওয়ার আগে যে সাপটাতে দোয়াটা নেওয়া, কারণ আমরা যে যে জায়গায় শুটিং করছি আসলে আপনাদের সাথে আমাদের দেখা হবে না অনেক দিন, এবং আমরা প্রায় একটানাই শ্যুটটা করবো ইনশাল্লাহ, যেটা চাই আমরা। তো এই জন্য ঠিক যাওয়ার এক মোমেন্টে আমরা দুই একদিনের মধ্যে রওনা করছি সিলেটের উদ্দেশ্যে ইনশাল্লাহ। এই আপনাদেরকে ডেকে নিয়ে দোয়া যাওয়া, যে যেহেতু আমার তো অনেকগুলো সিনেমা হয়ে গেল এবং আপনারা আমার পাশে শ্বশুরবাই ছিলেন, এবার নিশু ভাইয়ের প্রথম ছবি এবং তোমার সাথে নিশু ভাইয়ের প্রথম, এবং তোমারও আসলে অনেকদিন পর বড় পর্দার ছবি, তা আমরা সবাই আপনাদের কাছে ডাকলাম এবং আপনাদের দোয়া নিলাম, এবং আমরা আপনাদের দোয়া নিয়ে এবং আপনাদের শুভকামনা নিয়ে আমরা শুটিংয়ে যেতে চাই, এই একটা উদ্দেশ্য আসলে।